আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে। সাবুদানার এই পায়েসটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সহায়তা করে। বাটার গলে আসলে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে নেওয়া 1টি আপেল। এই আপেলের উপরের স্কিনটা ছিলে ফেলে দিয়ে তারপর গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপেলগুলো দিয়ে লো আঁচে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর যখন আপেলের গায়ের পানিটা অনেকটা শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী ভিজিয়ে রাখা সাবুদানা। এই সাবুদানাগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 20 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাগুলোর পানি ঝরিয়ে আপেলের মধ্যে দিয়ে লো আঁচে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে 12 মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে দিবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে গরুর দুধ দিতে নিষেধ করে থাকেন পুষ্টিবিদেরা। তো যাই হোক, এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানা এবং আপেলটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। খাবারটি রান্না হতে হতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর বাচ্চাদের জন্য এইরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম পর্যায়ে চলে আসছে। দর্শক, সাবুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে, কিন্তু শুধুমাত্র সাবুদানা রান্না করে দিলে বাচ্চারা সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না। তাই একটু ভিন্নভাবে সাবুদানার সঙ্গে আরও বিভিন্ন ধরনের খাবার মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে হবে, এতে করে বাচ্চা সেখান থেকে পরিপূর্ণ পুষ্টি পাবে। তো সাবুদানা রান্নার শেষ পর্যায়ে আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খাবারটিকে এইরকম ঘনত্বে রাখতে চাচ্ছি, আপনি আপনার বাচ্চাকে যেরকম পাতলা বা ঘন খাবার খাওয়ান খাবারটিকে সেরকম ঘন বা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সাবুদানার পায়েস। বাচ্চাকে প্রতিদিন একইভাবে খাবার না খাইয়ে একটু ভিন্নতা এনে একটু ভিন্ন ভিন্নভাবে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে বাচ্চার মুখের রুচি ঠিক থাকবে এবং তার খাবারের প্রতি অনীহা চলে আসবে না। তো যাই হোক, মাঝে মধ্যে এই সাবুদানাটা রান্নার মধ্যে আপেলের পরিবর্তে গাজর দিতে পারেন, এছাড়া মিষ্টি কুমড়া অ্যাড করতে পারেন, আবার কোনো দিন খেজুর দিয়েও তৈরি করে দিতে পারেন। এতে বাচ্চারা এই সাবুদানা থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পাবে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্টস বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।